সর্বপ্রথম সমস্ত রকম নিত্যনৈতিক কর্মের খবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কর্মসন্ধান। ভিডিওটি ক্লিক করার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন আমি এখন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ভিজিট করেছি। এবং আপনারা যদি ঘরের জন্য অনলাইন বা অফলাইনে যদি আবেদন করে থাকেন, সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক, প্রতিটি রাজ্য থেকে কিন্তু ঘরের লিস্ট প্রকাশিত হয়েছে। সেটা অনলাইন বা অফলাইনে জেলা ভিত্তিক আপনার নাম রয়েছে কি না তা আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। রাজ্য বা কেন্দ্র সরকারের যে 1,30,000 বা 1,20,000 ঘর তৈরির যে স্কিমটি রয়েছে, সেখানে আপনার বা আপনার পরিবারের বা আপনার গ্রামে কারো নাম আছে কি না, যাদের অ্যান্ড্রয়েড ফোন নেই, তার নাম কিন্তু আপনি দেখে খুব সহজেই কিন্তু আপনি বলে দিতে পারবেন। এবং আপনার পরিচিত বা আপনার গ্রামে কারো নাম থাকলে সেটা আপনি জানিয়ে দেবেন। এবং 2021 সালে যে ২০২১ ভিত্তিক যে নতুন লিস্টটি প্রকাশিত হয়েছে, সেখানে আপনার বা আপনার গ্রামের কারো নাম আছে কি না তা জানার জন্য কিন্তু ভিডিওটি পুরোপুরি অবশ্যই দেখবেন। এবং স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝে নিয়ে কিন্তু আপনিও এই ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন এবং এখানে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে এখনও পর্যন্ত চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সমস্ত রকম সরকারি বেসরকারি কর্মের খবর এবং সরকারি প্রকল্পের খবরের জন্য। তো চলুন ফ্রেন্ডস, দেখে নেওয়া যাক। তো দেখুন, প্রথমত এখানে অপশান আছে সিলেকশন ফিল্টার, যেখানে আপনি আপনার রাজ্য সিলেক্ট করবেন এবং রাজ্য সিলেক্ট করবেন। তারপর রাজ্য সিলেক্ট করার পর দেখুন এখানে একটা অপশান আসবে, সেটা হচ্ছে আপনি কোন জেলা। তো আপনি এখানে জেলা সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর এখানে আপনার ব্লক সিলেক্ট করতে হবে, যেখানে ব্লকে আপনি যে ব্লকের সে ব্লক এখানে আপনি সিলেক্ট করবেন। এবং ব্লক সিলেক্ট করার পর আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন গ্রাম পঞ্চায়েতের। তো আপনি এখানে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন। আপনার এখানে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর এখানে আপনার অপশান আসবে কোন বর্ষ। তো আপনি এখানে 2020-21 করে দেবেন। এবং 2020-21 করে দেওয়ার পর এখানে আপনার প্রথম দেখুন যে যোজনা, সেই যোজনাটাতে আপনি ক্লিক করবেন। এবং ক্লিক করার পর এখানে একটা ক্যাপচা আসবে, যে ক্যাপচাটাতে দেখুন এখানে 60+20 কত হবে, সেই ক্যাপচাটা এখানে কিন্তু আপনাকে লিখে দিতে হবে। ক্যাপচাটি লিখে দেওয়ার পর আপনাকে সাবমিট করতে হবে। এবং সাবমিট করার পর একটু অপেক্ষা করবেন এবং দেখবেন যে লিস্ট, কিন্তু সেই লিস্টে কিন্তু নিচে এখানে দিয়ে দিয়েছে। দেখুন ফ্রেন্ডস, এখানে লেখা রয়েছে সাবমিটের নিচে দেখুন ডাউনলোড এক্সেল এবং ডাউনলোড পিডিএফ। তো আপনি এই ডাউনলোড পিডিএফে ক্লিক করার পর আপনি এখানে দেখে নেবেন যে আপনার গ্রামের বা আপনার নিজেদের বাড়ির কোনো নাম আছে কি না। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। এবং আপনাদের যদি কোনো রকম এখানে অসুবিধা হয় আপনাদের, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের এই নিয়ে আবার একটা ভিডিও করে দেবো। তো ধন্যবাদ ফ্রেন্ডস।